एवरीबॉडी वेलकम टू माय चैनल आमी शाती आर तुम्हारा देखो शाती इज बांग्ला लाइव एखन चीनी क्लास चलछे आमी एकटु रेडी आछि तार कारण होच्छे आमी आर प्रियो एखन आमादेर ट्रिपेर जोन्नो बास बुक करते जाब तो तोमरा किछुदिनेर मध्येई जानते पारबे आमरा कोथाय जाच्छि तो आमादेर आजके बास बुकिंग होटेल बुकिंग सबई आमरा आज करार चेष्टा करब कारण आमादेर जावार खूब बेशि देरी नेई तो एखन होच्छे प्रियोर साथे जाब ओखाने जोदि किछु भिडियो करी अवश्यई तोमादेर साथे शेयर करब आर तारपर एसे तोमादेर साथे एकटा रेसिपि भिडियो शेयर करब मा आजके जे माछटा रान्ना करबे मा आजके ट्यांगरा माछ दिए फुलकपि रान्ना करबे तो সরি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করবে তো ওটা যদিও এমনিতে খুব ডিফারেন্ট কিছু রান্না নয় হয়তো সবাই বাড়িতে করে কিন্তু মাছটা খেতে খুব ভালো হয় তাই জন্য ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বিকেলে আমাদের বই উৎসবে সবাই মিলে যাওয়ার প্ল্যান আছে মানে আমাদের এই ট্রিপে যারা যারা যাচ্ছি সবার আমাদের বই উৎসবে যাওয়ার প্ল্যান আছে তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং জিনিস তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে আমি আশা করছি তাই আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই যে পিউ এসে গেছে রিভিল করো না কোথায় যাচ্ছে না না আমরা রিভিল করছি না আমরা খালি আমি বলেছি খালি ওই বুকিং এর জন্য যাচ্ছি তো সবাই গেস করতে থাকো তো এই যে এবার আমরা যাব আর ওখানে গিয়ে কিছু মনে হয় না ভিডিও করার তেমন কিছু আছে আমরা জাস্ট টাকা পেমেন্ট করব বুক করব এইটা হচ্ছে ব্যাপার তো তারপর এসে তোমাদের তো বললাম যে আজকে অনেক কিছু দেখানোর আছে তো এই পিউ গাড়িটা বের করুক তারপর আমরা এগোব আমরা এখন ফিরে চলে এসেছি আর এবার হচ্ছে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নিই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করার জন্য এখানে মা কতগুলো জিনিস রেখেছে এখানে একটা পেঁয়াজ কুচি করা আছে একটা টমেটো রয়েছে কয়েকটা পাকা লঙ্কা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছ কোয়া মতো রসুন রয়েছে সামান্য আদা রয়েছে তো এখানে টমেটোটা বাদ দিয়ে বাকি সব জিনিসগুলো একসাথে বেটে নেওয়া হবে আর ট্যাংরা মাছগুলো মা এখন এখানে ভাজা করছে তারপর ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি দেখো এখানে মাছগুলো ভাজা আছে আলু ভেজে রাখা হয়েছে আর এখানে হচ্ছে এখন ফুলকপি ভাজা হচ্ছে তো এই সব জিনিসগুলো ভাজা হয়ে গেলে তারপরে রান্নাটায় চলে যাব তো বুঝতেই পারছো মাছ ভেজে তুলে রাখা হয়েছে আলু ভেজে তুলে রাখা হয়েছে আর ফুলকপিটাও ভেজে তুলে রাখা হবে তারপর মূল রান্না শুরু হবে মানে এগুলো একবারে দিয়ে কিন্তু রান্নাটা হবে না সব কিছু যদি আগে ভেজে তুলে রাখা হয় তবেই রান্নাটার টেস্ট সবথেকে ভালো হবে আলু ফুলকপি ভাজার পর এই তেলটা ছিল তো এই তেলটুকু তেলে তো রান্না হবে না তাই এর সাথে মা আরও সর্ষের তেল এখানে অ্যাড করে দিচ্ছে এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেটার হয় তবে সাদা তেলেও করা যাবে না তা নয় এখানে দু চামচ থেকে আড়াই চামচ মতো তেল দেওয়া হয়েছে মশলাটার মধ্যে তোমাদের আগেই দেখিয়েছিলাম একটা পেঁয়াজ বাটা গেছে আর এটা হচ্ছে আরেকটা পেঁয়াজ যেটা কুচিয়ে মা ঝোলে ইউজ করবে এখন তেল গরম হলে এই পেঁয়াজটা মা সরাসরি দিয়ে দিচ্ছে কোনো ফোড়ন দিচ্ছে না তাই তো এটায় কোনো ফোড়নের ব্যাপার নেই জাস্ট পেঁয়াজটা ভেজে দিয়ে দিচ্ছে এমনিতে এই ধরনের আলু ফুলকপির ঝোল অনেকে আদা জিরে বাটা দিয়েও করে থাকে কিন্তু যেহেতু ট্যাংরা মাছে অনেক সময় হালকা আঁচে গন্ধ থাকে তো এই জন্য পেঁয়াজ রসুন দিয়েই আমাদের বাড়িতে করা হয় এখানে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়েছে এবার ওই যে মশলাটা মা বেটে রেখেছিল মানে আদা রসুন লঙ্কার যে পেস্টটা ওই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছে এবার এখানে মা নুন অ্যাড করে দিচ্ছে আর যখন আলু ফুলকপি ভেজেছো একটু নুন দেওয়া আছে তাই তো যখন আলু ফুলকপি ভাজা হয়েছে তখনও কিন্তু একটু নুন দেওয়া আছে তাই নুনটা অবশ্যই বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ আর যে টমেটোটা তোমাদের দেখিয়েছিলাম ওই টমেটোটা অ্যাড করা হচ্ছে আর মিক্সিটা ধুয়ে একটুখানি জল যেটা মা সবসময় মশলা বাটার জলটা ইউজ করে সেটা ধুয়ে মা খানিকটা জল ওটার মধ্যে দিয়ে ওটা এখানে মশলার মধ্যে দিয়ে দেবে এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে এই যে এখানে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো তারপর এবার আলু ফুলকপিটাও অ্যাড করে দেওয়া হবে এবার এখানে আলু ফুলকপিটা মা দিয়ে দেবে
এই যে আলু ফুলকপিটা এটা দিয়ে আবার খানিকক্ষণ কষানো হবে, তাই তো? এবার এটা দিয়েও কিন্তু খানিকক্ষণ কষতে হবে, কারণ পুরো মশলার টেস্টটা তাহলে আলু ফুলকপির সঙ্গে খুব ভালো মেখে যাবে। এই রান্নাটাই বিশেষ করে আমার মনে হয় কষানোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে সুন্দর করে সেদ্ধ হওয়া, মাছ সেদ্ধ হওয়া, সেই সব কিছু যেমন ইম্পর্টেন্ট, তেমন ঝোলটা অতিরিক্ত টেলটেলে পাতলা হয়ে গেলেও খেতে ভালো লাগে না। তাই জন্য আগে যদি সব কিছু সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো জলটা বুঝে দিলে ঝোলটার টেস্টটা কিন্তু অনেকই ভালো হয়। আর এখানে মা জল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছে, কারণ মা মাছের ঝোলে গরম জলই ইউজ করে। এই যে দেখো, খুব ভালো করে মশলা ফুলকপি আলুর সাথে কষানো হয়ে গেছে, মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালারও এসেছে। এবার মা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছে। মাছ দিয়ে আর আলাদা করে নাড়াচাড়া বা কষানোর দরকার নেই, মাছগুলো ভালো করে ভেজে নেওয়া আছে। তো এখন মা এই যে গরম জলটা, এটাকে এই ঝোলের মানে ঝোল হিসেবে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছে। এই ঝোলের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে, কারণ এই ঝোলটা কিন্তু একদম পাতলা টেলটেলে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবার বেশি যদি জল বেশি দিয়ে ফেলো, তাহলে যদি অতিরিক্ত সময় ধরে ফুটাতে হয় তখন ফুলকপিগুলো ভেদভেদে টাইপের হয়ে যাবে, সেটাও খেতে ভালো লাগবে না। তো এমন লেভেলে তোমরা জলটা দেবে যেটাতে একটু অল্প সময় রাখলেই সব কিছু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত সেদ্ধ ব্যাপারটা না আসে। অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই ধরনের ঝোল খেতে একদমই ভালো লাগে না। মা ফ্লেমটা হাইতে রেখে এরকম একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছে, ঝোলটাকে ফুটতে দিয়েছে। এই যে ফুটে যাচ্ছে, এবার উঠে এই ফুটে যাওয়ার পর মা এবার ঢাকাটা তুলে দিল, কারণ মানে জলটা বানানোর কোনো দরকার নেই। মা একদম দেখো পরিমাণ মতো জল দিয়েছে, ঝোলটা যতটা থাকা দরকার সেরকমই মোটামুটি ঝোল আছে। তো এটাকে খুব বেশিক্ষণ ফুটানোর দরকারও পড়বে না। ওই ঝোলটাকে বসানোর পর ধরো 7 থেকে 7-8 মিনিট মতো হয়েছে, তো এবার ঝোলটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে অতিরিক্ত ফোটালে কিন্তু এই ঝোলটা ভালো লাগবে না। তো এটা এবার মা গ্যাসটা সিমে করে দিয়েছে। আর এটার পরে কি কিছু দেওয়ার আছে? গরম মশলাটা কিছু দেওয়ার নেই, কিন্তু আমি গরম মশলা দিই না। এবার মা বলছে যে মা প্রথমে মাছগুলোকে তুলে নেবে, তার কারণ হচ্ছে মাছ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে যদি ভেঙে যায় বা কিছু হয় তাহলে সেটা একদমই খেতে ভালো লাগবে না। তো মাছগুলোকে মা আগে তুলবে, তারপর দরকার হলে ওই ফুলকপি আলুটাকে আরেকটু ঝোলের মধ্যে সিদ্ধ করবে। তো আমি রেডি হয়ে গেছি আমাদের বেরোনোর জন্য, মেলায় যাওয়ার জন্য। চিনিকে এখনও রেডি করিনি, আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আমাকে একটু টাইম হাতে রাখতে হয়, কারণ চিনির অনেক সময় বেশি টাইম লেগে যায়। আবার কখনো কখনো এই ভিডিও টিডিও করার জন্য আমি একটু হাতে টাইম রাখি, তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আগের দিন তো তোমাদের এই মেলাটা সম্পর্কে মানে বই উৎসব সম্পর্কে আমি তোমাদের বলেইছি, আর বইয়ের দোকানগুলো তোমাদেরকে আমি কিছুটা দেখিয়েওছি ভিডিওতে। তো আজকে হয়তো ঠিক সেইভাবে তোমাদের দেখাবো না দোকানগুলো আলাদা করে, যে দোকানগুলো আমি তোমাদের দেখাতে পারিনি। যদি কোনো দোকান আমার দেখে মনে হয় যে ওখানে একটা ভিডিও করলে ভালো হয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার ব্লগ যারা দেখো তারা ম্যাক্সিমামই মেয়ে, তো সাজগোজের দোকান বা এরকম কিছু থাকলে সেগুলোতেই আজকে বেশি ফোকাস করার চেষ্টা করবো। আর আমরা তো আজকে একটু সবাই মিলে যাচ্ছি, যেহেতু গল্প গুজব করতে খাওয়া দাওয়া করতে বিজিই থাকবো, তো সেজন্য জানি না কতটা বেশি ভিডিও করা সম্ভব হবে, যেটুকুই করা সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর দেরি না করে মেলায় যাওয়া যাক। আমরা সবাই এখন চলে এসেছি মেলাতে। ওই যে তোমরা সবাইকে দেখতে পাচ্ছ, সবাইকে তোমরা চেনো তাও বলে দিই। একদম ওইদিকে রয়েছে পিয়ালি, তারপর অনন্যা, তারপর চিনি, আর তারপর আমি। আর চিনিকে ওদিকে পরে দেখাচ্ছি, চিনি এখন দৌড়ে বেড়াচ্ছে, ওকে ধরাটা মুশকিল। এখানে জাস্ট আমরা একটু দাঁড়িয়ে আছি, এরপর ভিতর দিকে ঢুকবো। তোমাদের আগের দিন আমি সব বইয়ের স্টলগুলো দেখিয়েছিলাম, আজকে ইচ্ছা আছে একটু অন্য স্টল দেখানো, তো চেষ্টা করবো সেগুলো শ্যুট করার। তো চলো এখন যাই।
জুয়েলারির দোকানটা যদিও আমি আগেও দেখিয়েছিলাম, বাট এটা খুবই সুন্দর, এটার প্রচুর ভালো কালেকশন আছে। যদিও দামটা আমার কাছে একটু বেশি, তো যারা আর একটু কম রেঞ্জে কিনতে চাও তাদের জন্য অনেক জুয়েলারির দোকান রয়েছে, অনেক ছোট ছোট স্টল এসেছে যেগুলোতে ভালো কালেকশন আছে। যেমন পিউ যে স্টলটা থেকে কিনছিল ওটা একটা, আর এই স্টলটাতে খুব ভালো ভালো ওনা রয়েছে, যেখান থেকে ঝিমলি কালকে আমার জন্য একটা ওনা নিয়ে এসেছিলো 200 টাকায়, খুব সুন্দর ওনাটা। তো এখানের প্রাইস খুবই রিজনেবল আর খুব সুন্দর সুন্দর স্টক রয়েছে। তো যারা বইয়ের জন্য আসবে না তাদের জন্য কিন্তু এখন মেলায় অনেক স্টল রয়েছে। প্রথম দিন আমি অতটা এই ভেতরে স্টলগুলো অতটা বসতে দেখিনি, এগুলো হয়তো পরে বসেছে। তো এখানে অনেক গয়না, অনেক জামা কাপড়, অনেক ঘর সাজানোর জিনিস, অনেক কিছু স্টল রয়েছে। যেরকম কিছু কিছু আমি তোমাদের ক্লিপস তুলে দেখাচ্ছি, সমস্তটা তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো যতটা তোলা সম্ভব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো ছিল, মানে এগুলো লাইটটা ছাড়া বা লাইটটা শুদ্ধও কেনা যায়। তো আমরা প্রথমে দরদাম করছিলাম, কিন্তু আমাদের কাছে দামটা একটু বেশি মনে হয়, আমরা পরে আর কিনিনি। কিন্তু দোকানটা খুবই সুন্দর, তোমরা গিয়ে দেখতে পারো। তো এখানে এরকম অনেক দোকান রয়েছে, খাওয়ারও অনেক দোকান রয়েছে। তো যারা মেলা এনজয় করতে চাও তারা তো অবশ্যই আসতে পারো। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কিছু ক্লিপস আমি তুলিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর আজকে আর অন্য কোনো কিছু শেয়ার করার নেই, এই আমাদের মোমোটাকে দেখো যেটা আমরা পরে খাচ্ছিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, চলো আজকে টাটা, এরপর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।